করলো? আমরা তো সুষ্ঠুভাবে আন্দোলন করতেছিলাম। মেয়েদেরকে কেন লাঠি চার্জ করবে? মেয়েরা মায়ের জাতি। প্রত্যেকটা জায়গায় পুলিশের বাধার সম্মুখীন হয়, অনেককে আটক করে রেখে দিয়েছে। কারফিউ শিথিলকালীন সময়েও কিন্তু কেউ মিছিল, মিটিং, সভা সমাবেশ করতে পারবে না। তো এই ক্ষেত্রে তারা এই আদেশ অমান্য করে একটা মিছিল সহকারে বেরোনোর চেষ্টা করে, তখন আমরা বাধা দিই। বিচারপতি অসুস্থ হওয়ায় ঝুলে গেল আন্দোলনে সরাসরি গুলি বন্ধে রিটের আদেশ। এখনও ডিবি হেফাজতে 6 সমন্বয়ক। আমাদের বিভিন্ন বাহিনী, সেনাবাহিনী, পুলিশ বাহিনী, র‍্যাব, বিজিবি, তাদের সন্তানরা কি এই যে হুমকি প্রত্যেক নাগরিকের বিরুদ্ধে যে বাসায়ও নিরাপদ নয়, তাদের ক্ষেত্রে কি এই হুমকিটা কার্যকর নয়? আদালতের এখতিয়ার রয়েছে তাদের কাছ থেকে শোনার যে তারা কি স্বেচ্ছায় আছেন কি না। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি হতে পারে আজ, থাকছে না রাজনীতি করার সুযোগ, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির আশা। আন্দোলনের সুযোগে ধ্বংসযজ্ঞে নষ্ট হয়েছে দেশের ভাবমূর্তি, জড়িতরা ছাড় পাবে না হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর, বললেন এত প্রাণের মৃত্যু দুঃখজনক। ভন্ডুল ওবায়দুল কাদেরের মত বিনিময় সভা, সাবেক ছাত্র নেতাদের তোপের মুখে বৈঠক না করেই ছাড়লেন সভাস্থল, কেন্দ্রীয় নেতাদের উদ্দেশ্যে অকথ্য ভাষা সাবেকদের। ফেসবুক, টিকটক, ইউটিউব খুলছে বিকেলেই, মেটার সঙ্গে ভার্চুয়াল বৈঠকের পর জানালেন প্রতিমন্ত্রী, গুজব প্রচার বন্ধে সরকারকে সর্বোচ্চ সহযোগিতার প্রতিশ্রুতি। এবং ইরানে গুপ্ত হত্যার শিকার হামাস প্রধান ইসমাইল হানিয়া জায়নবাদী হামলার অভিযোগ করে কঠিন প্রতিশোধ নেয়ার শপথ, রাশিয়া, চীনসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের নিন্দা।